রাজধানী ও ঢাকা বিভাগের জেলাগুলোতে আবারও শুরু হয়েছে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম। প্রথম দফায় দ্বিতীয় ডোজ না পাওয়া মানুষেরা সকাল থেকে টিকা নিয়েছেন বিভিন্ন কেন্দ্রে। তবে তুলনামূলকভাবে প্রথম দিনে দ্বিতীয় ডোজ নিতে আসা মানুষের উপস্থিতি ছিল কম। করোনা প্রতিরোধে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে দেশে শুরু হয়েছিল টিকা কার্যক্রম। 58 লাখ মানুষ প্রথম ডোজ পেলেও দ্বিতীয় ডোজ পেয়েছিল 42 লাখ মানুষ। মজুদ ফুরিয়ে যাওয়ায় মে মাসের দ্বিতীয় সপ্তাহে টিকাদান বন্ধ করে দিলে 15 লাখেরও বেশি মানুষ বাকি থেকে যায়। সম্প্রতি কোভ্যাক্সের মাধ্যমে জাপান থেকে 10.25 লাখ টিকা আসায় সোমবার থেকে আবারও শুরু হয়েছে অ্যাস্ট্রাজেনেকার টিকাদান। কালকে দেখলাম যে টিকা আজকে দিবে, আজকে আসলাম এখানে, তো সবাইকে দেখছি স্বতঃস্ফূর্তভাবে টিকা নিচ্ছে। বঙ্গবন্ধুতে আর কি, তো ওখানে ওই ডোজ অ্যাস্ট্রাজেনেকাটা ওখানে যিনি সাপ্লাই করেন, আমি কথা বললাম, তো উনি বললেন যে অ্যাস্ট্রাজেনেকার ডোজটা ওখানে যায়নি এখনো, আমার ওয়াইফকে যাওয়ার জন্য এখানে চলে আসে। আমাদের সেন্টারে যেহেতু অনেকদিন ধরে আমরা কোভিশিল্ডের দ্বিতীয় ডোজটি চালাতে সক্ষম হয়েছিলাম, সিটি কর্পোরেশন থেকে সরবরাহ ছিল, আমাদের এখানে আসলে খুব একটা বেশি সংখ্যক বাকি নেই। তাদের রেসপন্স আমরা এখন পর্যন্ত যেটা পাচ্ছি যে স্বতঃস্ফূর্ত। কোনো মেসেজ না পেলেও প্রথম ডোজ নেওয়ার কেন্দ্রে আগের কাগজ নিয়ে গেলেই মিলছে টিকা। তবে একসাথে 10 জন হলেই দেওয়া হচ্ছে দ্বিতীয় ডোজ। তারপরও দীর্ঘ অপেক্ষার পর শেষ পর্যন্ত টিকা নিতে পেরে স্বস্তি মানুষের মনে। একটা ভায়ালে 10 জন দিতে পারে, তো আমরা 6 জন হয়েছে, যখন 10 জন কমপ্লিট হবে তখন তারা একসাথে দিয়ে যাবে। এখন দেখা গেছে 6 জনের জন্য 4টা ডোজ মিসিং হবে, বা তারা যদি লেট করে আসে তখন এই ভায়ালটার টেম্পারেচারে সমস্যা হবে, ডোজটায় সমস্যা হবে, তাই আমরা 10 জন করে দেন একটা ভায়াল শেষ করি। প্রথমে একটু টেনশন ছিল, কিন্তু পরবর্তীতে যখন মিডিয়াতে দেখলাম বিশেষজ্ঞরা বলতেছে যে এটা 4 মাস পর্যন্ত এক্সটেন্ড করা যায়, অনেকে বলতেছে এটা দেরি করে যত দেওয়া যাবে ততই ভালো, দেখেছি যে 98.8% কাজ করে, তো এখন নিজেকে অবশ্যই সৌভাগ্যবান মনে করছি। চিন্তামুক্ত এই কারণে যে যেহেতু মনে করেন যে একটা রোগের ঔষধ কিন্তু টিকা, এখন আমাদের দেশে যেটা করোনার জন্য, সেই করোনার জন্য টিকাটা যদি আমি যে এখন দিতে পারি, বাকিটা আল্লাহর হাতে। মঙ্গলবার দেশে আসছে অ্যাস্ট্রাজেনেকার আরও 6 লাখ টিকা, আর 7 আগস্ট থেকে ঢাকা বিভাগের বাইরে সারা দেশে শুরু হবে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম। নাঈম হাসান, বাংলাভিশন, ঢাকা।